শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যদিও বা সারা বিশ্বে সব আমাদের দেশের পরিস্থিতি খুবই কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে, সঙ্গীন অবস্থায় করোনা পরিস্থিতির জন্য আমরা সবাই ঘরবন্দি প্রায়, শিক্ষা কার্যক্রম পুরাপুরি ভেঙে পড়েছে বলা চলে। তাও আমাদের যেহেতু বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার তাগিদেই আমাদেরকে কিছু না কিছু ঘরে বসতে হলেও শিখতে হবে। যখন স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, তখন মানুষ কিন্তু ঘরেই শিক্ষা নিয়েছে এবং ঘরে শিক্ষাটাই আসল। তা আমাদের এখন আধুনিক জামানায় প্রযুক্তির মাধ্যমে ঘরে শিক্ষার একটা বিশেষ ব্যবস্থা, অনলাইনে ক্লাস, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য খুবই আনন্দের সংবাদ আর আমাদের জন্য খুবই দুঃখের সংবাদ। আমাদের দীর্ঘ চাকরি জীবনে কখনো ঘটে নাই, যেটা এখন ঘটতে চলেছে সেটা হলো যে তোমরা বিনা পরীক্ষায় সেকেন্ড ইয়ারে উঠে গেছো। আমরা আমাদের ছাত্রদের ফাইনে এই জন্য তোমাদেরকে আবারও স্বাগতম। তোমাদের সেকেন্ড ইয়ারের পদার্থবিজ্ঞানের আমি দুইটি বই বেশি ফলো করব এই করোনার মধ্যে, সেইটা হলো একটা কাজল ব্রাদার্সের গাজী পাবলিকেশন, আর তিনটে বই, সরি, কাজল ব্রাদার্স, এটা গাজী পাবলিকেশন আর লেকচার পাবলিকেশন, এই তিনটে বই মোটামুটি তোমরা যদি পড়ো তিন পাবলিকেশনে তাহলে হয়তো তোমরা একটা ভালো রেজাল্ট করবে বলে আশা করি। তো আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে আমাদের তাহলে আমাদের এখন শুরু হলো দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান। দ্বিতীয় পত্রে আমাদের চারটা অংশে আমাদের বইটা বিভক্ত। ফার্স্ট হলো আমাদের তাপগতিবিদ্যা, দ্বিতীয় হলো দ্বিতীয়টা হলো তার চুম্বক, আর তিন নম্বর আলোক বিজ্ঞান যাকে অপটিক্স বলে, চার নম্বর হলো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, আর পাঁচ নম্বর মহাকাশ বিদ্যা। এই পাঁচটা অংশে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় বিভক্ত। আমাদের প্রথম যে অংশ সেটা হলো তাপ গতিবিদ্যা, আমাদের প্রথম যে অংশ সেটা হচ্ছে তাপ গতিবিজ্ঞান, থার্মোডাইনামিক্স বিজ্ঞান, থার্মোডাইনামিক্স আমাদের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, প্রথম প্রথম অধ্যায়ের যে অংশ সেগুলো থার্মোডাইনামিক্স। এই আলোচনার পূর্বে আমরা কিছু চিত্র দেখি। আমরা যদি একটা চিত্র দেখি তাহলে পরে এই চিত্রটা আমরা খুবই পরিচিত একটা চিত্র, এই চিত্রটার নাম আমাদের সবারই জানা, সেটা হলো যে জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন, জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন, জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন আমাদের এইটা দিয়েই শুরু। তাহলে যেহেতু আমাদের অধ্যায়ের নাম তাপ গতিবিজ্ঞান, তাপ গতিবিজ্ঞান মূলত তাপের কয়েকটি চলক নিয়ে, তবে তার মধ্যে প্রধান যে দুইটা অংশ সেটা হলো যে ফার্স্টে আমাদের তাপ এবং তাপমাত্রা, তাপ, আর দুই নম্বর হলো তাপমাত্রা, আমাদের যে প্রধান তাপ এবং তাপমাত্রা। তাহলে অবভিয়াসলি আমরা যদি দুইটার সাথে একটা কি লাগিয়ে দিই তাহলে প্রশ্ন হয়ে যায় তাপ কি,
তার পরবর্তীতে হলো তাপমাত্রা কি, কারণ এই দুইটার সাথে এই দুটো বোঝা খুবই জরুরি। তাপবিজ্ঞান যদি তাপগতিবিজ্ঞান পড়তে হয় তাহলে আমাদের আগে এই দুইটে জিনিস বুঝতে হবে, তাপ কি আর তাপমাত্রা কি। তো এই দুইটা জিনিস আমরা বস্তুত মনে হয় অষ্টম শ্রেণী থেকেই পড়ে আসছি, কিছু কিছু ধারণা পেয়ে আসছি, এখন আমাদের একটু বিস্তারিত জানতে হবে। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা বস্তুর ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। কোন বস্তুকে যদি আমরা স্পর্শ করি তাহলে সেটা ঠান্ডা না গরম আমরা বলে দিতে পারি, তাপ এক প্রকার শক্তি। এই শক্তির মাধ্যমে কোন বস্তু ঠান্ডা না গরম এটা আমরা বলতে পারি। অনুরূপ তাপমাত্রা কি? অনুরূপ তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা, কোন বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে তাপ প্রবাহের একটা কারণ। তা আমাদের তাই করে বস্তু তো আমাদের তাই না, এখন প্রশ্ন এসে যায় যে পার্থক্য দুটোর মধ্যে তৈরি করতে হবে, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। আমাদের পরবর্তী অংশ হল তাপ ও তাপমাত্রার মধ্যে, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। পরবর্তী অংশ হল তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি। আমরা একটু স্লাইডে খেয়াল করি তাহলে আমাদের কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে। পয়েন্ট গুলো আমাদের ফার্স্টে আমরা বলেছি যে তাপ তাপ এক প্রকার শক্তি, তাপমাত্রা তাপীয় অবস্থা, তাপমাত্রার উপর নির্ভর নয়, তাপ তাপমাত্রার উপর নির্ভর নয়, তাপের উপর নির্ভরশীল, তাপমাত্রা তাপের উপর নির্ভরশীল, তাপের একক জুল, তাপমাত্রা একক কেলভিন। তাপ হলো তাপমাত্রার কারণ আর তাপমাত্রা যে তাপের ফল, এইটা আমাদের পার্থক্য। এছাড়াও আরো বিভিন্ন বিভিন্ন পার্থক্য আছে। আমরা পার্থক্য লেখার সময় সৃজনশীল যে পদ্ধতি আমরা জোড়ায় জোড়ায় লিখব, যতটা পারি জোড়ায় জোড়ায় লিখব। এখন তাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক এবং এইগুলো যে সমস্ত চলক আছে সেই চলকগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় সূত্র দিয়েছে। এই সূত্রগুলোকে বলা হয় তাপগতিবিজ্ঞানের সূত্র। তো তাপগতিবিজ্ঞানের সূত্র কয়টি এটা আমাদের জানা খুবই জরুরি। তাপগতিবিজ্ঞানের সূত্র কয়টি? তাপগতিবিজ্ঞানের সূত্র, তাহলে আমাদের প্রশ্ন হলো তাপগতিবিজ্ঞানের সূত্র, তাপ গতিবিজ্ঞানের সূত্র কয়টি, কতটি? তিনটি। তো সাধারণত আমাদের একটা ধারণা যে তিনটি যদি হয় তাহলে প্রথম সূত্র হতে দ্বিতীয় সূত্র হবে, তৃতীয় সূত্র হবে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। এই যাতে একটু ব্যতিক্রম কি, প্রথম সূত্র অনেক পরে আবিষ্কার হওয়ার কারণে দ্বিতীয় সূত্র হয়েছে প্রথম সূত্র আর তৃতীয় সূত্র হয়েছে দ্বিতীয় সূত্র। এখন যেহেতু দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে দেখা যায় যে এটাই মূলত প্রথম হওয়ার কথা, তখন আর কি করার উপায়, তখন আমাদের হাতে আছে শূন্য, তাই এটা শূন্যতম সূত্র। তাহলে অভ্যাসটা আবার আমাদের সামনে যদি একটা একটা কি বা কাকে বলে দিই তাহলে আবার একটা করে প্রশ্ন হয়, কি বা কাকে বলে যদি দিই তাহলে আবার একটা করে প্রশ্ন হয় শূন্যতম সূত্র কি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমরা স্লাইডে দিয়ে দিয়েছি, তো আমাদের আলোচনা করার বিষয় আছে। বলছি যে আমরা যদি তিনজন মানুষ একসাথে গা ভিজিয়ে দাঁড়ায় তাহলে প্রথমে যখন আমরা
তিনজন মানুষ একসাথে দাঁড়াবো, তখন মনে হবে যে কারো গায়ের তাপমাত্রা কম, কারো বেশি, কারো আরো একটু কম, কিন্তু খানিকক্ষণ একসাথে থাকার পর মনে হবে কারোই আর তফাত নাই, কারোই আর তফাত নাই। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা, যে একাধিক তাপ্য বস্তুর সংস্পর্শে যদি নিয়ে আসা হয় তাহলে পরে তারা তাপ আদান প্রদান করে সবাই একই তাপমাত্রায় চলে আসে। এটাই শূন্যতম সূত্র। তোমাদের এখানে লিখে দেওয়া আছে, দুটি বস্তু যখন তৃতীয় কোন বস্তুর তাপীয় সমতায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সমাবস্থায় থাকে, একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে। দুটি বস্তু যখন, মানে ওই আমার একই কথা, তিন ধরনের তাপ্য বস্তুকে যদি এক জায়গায় করা হয় তাহলে আস্তে আস্তে তারা এক্সচেঞ্জ করে যেটা সব থেকে কম বা মধ্যম তার সাথে এসে তারা একটা সমতা অর্জন করবে। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। মানে মোট কথা এটাকে আমরা বলতে পারি তাপীয় সমতার সূত্র বললেও ভুল হবে না। আমরা যদি একে তাপীয় সমতার সূত্র বলি, তাপীয় সমতার সূত্র, অন্যতম সূত্র আমাদের এক ধরনের সমতার সূত্র, একাধিক তাপ্য বস্তু যদি সংস্পর্শে নিয়ে আসা হয় তাহলে তারা নিজেদের মধ্যে তাপ আদান প্রদান করে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে বা সমতাপমাত্রায় অবস্থান করবে, কেউ কম বেশি হবে এটা হবে না, এটা শূন্যতম সূত্র। এটার ব্যাখ্যা আমরা আরো পরে ডিটেলস করব, আমরা এখন সূত্রগুলো আপাতত আলোচনা করে আজকে ক্লাস শেষ করবো। প্রথম সূত্র, তারপরে আমাদের প্রথম হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বা কাকে বলে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে যে তাপকে কাজে রূপান্তর করা যায় আর কাজকে তাপে রূপান্তর করা যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে কি যে কাজ এবং তাপ পরস্পর রূপান্তরযোগ্য। মূল কথা হলো কাজ ও তাপ পরস্পর রূপান্তরযোগ্য, কাজ ও তাপ পরস্পর রূপান্তরযোগ্য। তাপ এবং কাজ পরস্পর রূপান্তর, তাপকে কাজে রূপান্তর করা যায়, কাজকে তাপে রূপান্তর করা যায়। দ্যাট মিন্স W ইকুইভ্যালেন্স বা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করা হয়, W সমানুপাতিক কিউ। এটা যে কোনো সমানুপাতিক চিহ্ন যদি আমরা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র হল কাজ ও তাপ পরস্পর রূপান্তরিত মূল কথা। এখন আমাদের দ্বিতীয় সূত্র, তাইলে আমাদের তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের ব্যর্থতা থেকেই দ্বিতীয় সূত্র উত্তর। প্রথম সূত্রে সীমাবদ্ধতা আমরা বলি, ব্যর্থতা বলে আমরা সীমাবদ্ধতা, প্রথম সূত্রের সীমাবদ্ধতা কি, প্রথম সূত্রের সীমাবদ্ধতা ছিল আমাদের, প্রথম সূত্রে আমাদের সীমাবদ্ধতা হলো যে, প্রথম সূত্রের সীমাবদ্ধতা আমাদের যে তাপ এবং কাজ পরস্পর রূপান্তর যে কোন দিকে রূপান্তরটা ঘটবে, দিক বলতে না পারা, দিকের অভাব, এটাই ছিল প্রথম সূত্রের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা দূর করে দেয় আমাদের দ্বিতীয় সূত্র।
তাহলে দ্বিতীয় সূত্র আমাদের পরবর্তী থিম হল তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের মূল কথা যেটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে বর্ণনা করে, প্রত্যেকটা কমসে কম পাঁচ থেকে ছয়টি গ্রুপে পাওয়া যাবে। কিন্তু মূল কথা হলো যে তাপ কখনোই নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে না। তাপ কখনোই নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে না, এটা মূল কথা। মূল কথা হচ্ছে তাপ কখনোই নিম্ন তাপমাত্রার বস্তুতে নিম্ন তাপমাত্রা বস্তু হতে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপ কখনো নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে যাবে না। অর্থাৎ সবসময় তাপ উচ্চ তাপমাত্রার বস্তুতে নিম্ন তাপমাত্রার বস্তুতে যাবে, যেমন পানি উঁচু থেকে নিচের দিকে গড়িয়ে যায়, যেরকম পানি উঁচু থেকে নিচের দিকে গড়িয়ে যায় উচ্চতার কারণে প্রবাহিত হয়, ঠিক তাপও তাপমাত্রার পার্থক্যের কারণেই প্রভাবিত হবে। এটাই হলো তাপ গতিবিদ্যার আমাদের দ্বিতীয় সূত্রের মূল কথা। এছাড়া বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বলেছেন, ক্লসিয়াসের জুলের স্থিতি আছে, এগুলো তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে এইটা, বা এরকমও বলে যে ইনপুট না দিলে আউটপুট পাওয়া সম্ভব নয়, তার মানে কোনো যদি জ্বালানি না দিই তাহলে আমি সেই ইঞ্জিনে কোনো কাজ পাওয়া সম্ভব নয়। ঠিক আমাদের একই অবস্থা, আমি যদি না খাই তাহলে কাজ করতে পারবো না। এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দেব, বাড়ির কাজ তোমরা নবম দশমে পড়ছো, এখন একটু আর ক্লিয়ার করতে হবে। বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক, বিভিন্ন তাপমাত্রা স্কেলে মধ্যে সম্পর্ক স্থাপন, এইটা একটা আর প্রচলিত স্কেল বাদে পদার্থবিজ্ঞানে বললে পুরোপুরি সঠিক হবে না, প্রচলিত স্কেল বাদে তাপ গতিবিজ্ঞানে কি স্কেল প্রচলিত আছে, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখে অনলাইনে জানাবা, পিডিএফ আকারে বা তোমাদের খাতায় লিখে যদি ছবি তুলে দাও কমেন্ট বক্সে দিবে। এছাড়া তোমাদের আরো কোনো যদি প্রশ্ন থাকে জানার সেটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবা, এবং এই বিষয়ে আমরা সামনে ক্লাস আবার ডিটেলস বিস্তারিত আলোচনা করবো এবং তাপগতিবিজ্ঞানের এই সূত্রগুলো বোঝার চেষ্টা করবো। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী তোমরা সবাই চলার চেষ্টা করবো এবং যতটা পারা যায় ঘরে থাকবো এবং বারবার সামান্য হাত ধোয়া। আসসালামু আলাইকুম।